চোপার দিয়ে তোমার সবকটি দাঁত ফেলে দেবো, তুমি কি মনে করছো? নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তুই যদি জাতের সরতি বোতাম খুললিয়া এরপর মানি ব্যক্তি বাইর করতে পারবি। তুই কি, তুই তো বন্ধুর পকেটে মারতে পারো না। এ তুই চলো কা আমার লোকে, চলো কা। তুই এখন পুচ্ছাল লহান মোড়াও কা স্যার। ইস, সারম করে না, মনে হইতেছে যে হে সাপ আর আমি চাপু দিয়া। কথা ছিল কি তার ভিতরে ঢুকে তার ব্যাটকাবি না। এত লোকজন দেখতেছে, খুবই লজ্জা লাগতেছে। সবজি কলা আগের লাহানার বাসনা নাই, ফরমালিন দেওয়া। আচ্ছা, আমি গন্যের পকেটে হাত দিছি, বন্ধুর পকেটে হাত দিয়েই তো ধরা খাইছি। কেলা না কিনে যদি আম কেতাম হেলে ভালো হইতে। আমি কই এক কথা, তুই কস আর এক কথা। কারণ আছে তো, আমি তো অযথা বাক্য ব্যয় করবো না। কেন করব? শর্ত কি আছিল বল। শর্ত আসিল আমরা অপরিচিত লোকের পকেটে হাত দিব না, অপরিচিত লোকের কিছু চুরি করিব না। যেহেতু আমাদের হাত প্রতিনিয়ত নিষ্পিস করে ইস্পিস করে, সেহেতু আমরা নিজেরাই নিজেদের পকেট মারিব। দাদু, তুমি এখন পরে একটু ভুলিয়ে গেছো, পরে একটু ভুলিয়ে যাওয়া তোমার লাগে জরুরি। ওই নিজেকেও পকেট মারতে যাইয়াই যদি তুমি ধরা খাও তাহলে কি হবে? শাস্তি হবে। কি শাস্তি? কান ধরিয়ে দাঁড়াই থাকতে হবে। তোমার সময়সীমা 10 মিনিট। দাদু, 3 মিনিট চলিয়ে গেছে, 7 মিনিট তুমি দাঁতে দাঁত লাগাইয়ে খাড়াই থাকো, আমি ক্যালাগুয়া খাই। ক্যালা খাবি? আছে তোর বাঘের ডারা আসি বেড়া, চিন্তা করো কা। সিলিয়া খাওয়াই দিব, সমস্যা নাই। ভুলেও তুমি কান ছাড়তে পারবা না। আক করো, বড় করি আক করতে হবে। কেলা মোটা চাবাও, গেলো গেলো, কান ছাড়তে পারবা না। আক করো, বড় করি কেলা মোটা। ওই ভদ্রমহিলার ব্যাগের দিকে চাইছো কা? তোমাকে আমি কান পেছি এমন ধরে একটা চুপার দেবো, তুমি আমাকে চেনো না। আমি কিন্তু অন্য বংশের ছেলে, কি মনে করছিস তুই? আর তুই এরকম করে চাও কা ঢেলা বাইর ফিরতে? মহিলার ব্যাগ নিবি তো দূরের কথা, ব্যাগ কান্দে তোর একটু বর্ষ হয়ে যাইত। নরম করে চাবি, এদিক থেকে আমার দিকে চা। শুভেচ্ছা স্বাগত। ওই যে
চেয়ারম্যানের বউ আসতে আছে, নির্বাচনে যাইতে চাও? হলা পিসা রেডি, ভাই আমি গেলে বেশি দেরি করা ঠিক হবে না, উঠতে পারেন। আমি যদি ছাগল হইতাম তাহলে তোর আড়ে বেচিয়ে লাইতাম। তুই তো ছাগলই, তুই আমি মানুষ, ছাগল না হইলে কই এরকম আফসুস করে? আমি যদি ছাগল হইতাম বলদ সলদ লইয়া চলাফেরা করি। আপু কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা মানে কোথায় যাবেন? পটুয়াখালি? না, কুয়াকাটা। ওই সঙ্গে যে আপনার কি বুইন? আমার বুইন তার লাগে কথা কও। মাইয়া দুইটা সেই জানি এলাকার কোন একটা নেতার লাগে, টাকা পয়সার লেনদেনের একটা সম্পর্ক আছে, একটা ভেজাল আছে। বলো না, জমে জমা টাকা পয়সা পাবে। টাকা পয়সা শূন্যই তোর চক্ষু সাকসাক্ত দিয়ে উঠলো। আমরা দুইজনে কি চিন্তা করছিলাম যে ভুলেও টাকা পয়সা লোভ লালসার মধ্যে আমরা যাবো না, এনে যদি 1 লক্ষ টাকা উপরে থাকে আমরা তার দিকে ফিরেও যাবো না। কি ফিরেও যাবো না? এটা তো মনে রাখা লাগবে, এটা তো তোর মনে থাকে না, তোর চক্ষু সাকসাক্ত করতে থাকে। এই মিয়া, আপনার চাকরি দিছে কেটা বলেন তো লঞ্চে? সরি ভাই, এই মালিকই দিছে। মালিকই আপনার চাকরি দিছে কি জন্য? সরি, আমি হিসাব নিকাশটা ভালো বুঝি তো। কিসের হিসাব বলেন আপনি? সিঁড়ি কেমনে লাগাইতে হিসাব বলেন না নেতা পড়ে যায়। সরি ভাই, সরি। আবার সরি বলে তো বৃষ্টি হচ্ছে, আপনি মুছে রাখবেন না, নেতা আসবে, আমি আসবো, আপনি জানেন না? মানে সেই জন্য একটু বেশি গরম, অতি উত্তপ্ত। আর নেতা কি খাইবে না খাইবে রাতে জিগেয়া, আমি কি খামো না খামো, আপনি কিন্তু সব ব্যবস্থা করবেন। জি ভাই। আর আমি লঞ্চে আসার পর আবার খালি কথার মধ্যে কথা বলে, আপনার চাকরি থাকে কি না থাকে জান আপনি? চোখের সামনে জানার কথা বলেন না। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজন তো কুয়াকাটায় যাচ্ছেন, মানে আপায় তাই বলবো। হয়, আমরাও সেখানে যাচ্ছি। যান। পাতলা পাতলা মেঘ না? মনে হয় চাষ হইতেছে। আপনারা কুয়াকাটা কয়দিন থাকবেন? মিন্টু,
ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, দুই ভাই একসঙ্গে দাঁড়াই। এখানে দাঁড়াও, আগুগাড়ি কথাবার্তা তো শুরু করিয়ে দেশ। আপনারা কি ভোট দিতে যাইতে আছেন? হয় আপু, কিছু মনে না করলে আপনাকে একটা রিকোয়েস্ট করব। করব করেন না, এই লঞ্চে যে লোকটা উঠছে মন্ডল, আপনাদের এলাকায় নির্বাচনের ওই পদপ্রার্থী, প্লিজ তাকে ভোট দিয়েন না, লোকটা আসলে আমার সুবিধার মনে হয় নাই, রিকোয়েস্ট করতে আসি। কি কও, খুব খারাপ মনে হয়েছে? আপনার কই তো হইবে না, তারে এমনি ভোট দিব না। লঞ্চে উড্ডেই এই লোকটি কি করেছে জানেন? একটি খালাসিকে কান পাচিয়ে এমন একটি চোপার দিয়েছে, আমার খুব কষ্ট লেগেছে আপা। সে এখনো সিঁড়ির গোড়ায় বসে কাঁদতেছে। চিন্তা করেন, এই ধরনের লোকজন যারা গরিব দুঃখী কষ্ট বোঝে না, তাদের এই রাষ্ট্রে কোনো দরকার আছে বল তুই? কবর দিয়ে দেওয়া উচিত। অবশ্যই তাদের ভোট কোনো মতেই দেওয়া উচিত না, অসৎ একটা লোক। আপনারা তাহলে কাকে ভোট দেবেন? ক্যা মাস্টার রে? মাস্টার কি অনেক হনেস্ট, মানে অনেক সৎ লোক? অবশ্যই সৎ, সৎ না হলে তারে ভোট দিব ক্যা? ও মন্ডল তো আস্থা খারাপ লোক, টা দিয়া ভোট কেনে। কেন, মন্ডলের কি অনেক টাকা? হয় হারামের টা, মাইনসের টা মাইরে খায়। আমাকে একটা জমি আটকে রাখছে, আটকে রাখা ক্লাব ঘর বানাইছে। না এই জাতীয় লোক রে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এইটাই ঠিক আছে। এসব লোক রে ভোট টোট দেওয়া ঠিক না, অত্যন্ত বাজে লোক। ও ভালো কথা, আমাদের তো এখন পর্যন্ত পরিচয়ই হলো না। আমি পিন্টু। আমি মিন্টু। আপনার নাম যদি কিছু মনে না করেন, মানে কোনো প্রবলেম না হইলে বলেন। হাসনা। আপনার? মোসাম্মদ হোসনা খাতুন। বাহ বাহ বাহ, ওয়াও, না এত সুন্দর মিলেই মিলেই নাম কে রেখেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আসি, চল। কি বেড়া ওই নেতা? কোন নেতা? আরে বেড়া সিঁড়ির গোড়ায় চিত্তরায় পড়ে গেল। ঘটনাটা কি বুঝছো? বোঝো নাই? না হালা ফেলা তো দুই নাম্বার। সেমনি দুটো কি কইলো? জমি দখল করছে আগো, এলাকায় যাইতে আছে নির্বাচন করতে, তাহা সিঁড়াইবে তাহা সিঁড়াইয়ে ভোট কেনবে। বেটা তুই নির্বাচন করবি কর, ফেরেস নির্বাচন কর। হ্যাঁ এ টাকা সিঁড়াইয়ে ভোট কেনবে, চিন্তা করছো? সে যে টাকা সিটাবে সেটা কি আমরা ধইরা ফেলবো? কি কইছো তুই, কি কইছো? তোমাকে তোমাকে এখন কিন্তু কান পেছি আমি একটু চোপার দেবো, একটু চোপার, একটু চোপারে তোমাকে বয়রা বানিয়ে ছেড়ে দেবো আমি। তুমি চেনো আমাকে? অন্যরকম ফ্যামিলির ছেলে আমি, ফালতু কথাবার্তা বলো। আমরা আসি একটা বিরাকেটের মধ্যে। কি বিরাকেটের মধ্যে? তবে এই বিরাকেটের বাইরে যাওয়া যাবে না, নানান ধরনের লোভের হাতছানি তোমার সামনে আসবে, খবরদার, তুমি টলতে পারবা না। কয় টাকাও সিটিবি বলতে পারো? 10 লাখ। তুই আগা করে একটা খয়রাত্যা, তোর নজরও খয়রাত্যা। বেটা 10 লাখ টাকার মামলা হইলে এই বিষয় লইয়ে আমি আলাপ আলোচনা করি। মিনিমাম 50 লক্ষ টাকার মামলা এখানে। কি 50 লক্ষ টাকার মামলা? টাকা আছে বিলাইবে সিটাইবে, আমার কি, আমার কিছু যায় আসে? কিছু যায় আসে না, নির্বাচন সেই মারফত সে বিলাইবে। এই সমস্ত লোক, এই সমস্ত লোকের যা করা দরকার, এই সমস্ত লোকের কারণে মানুষের চরিত্র ঠিক থাকে না, লোকজনের চরিত্র এরা নষ্ট করিয়ে দেয়। বুঝতে পারছো লোকজনের কি হয়? লোকজনের লোভ জাগ্রত হয়। কি যা কথা কও রাখা, কি জাগ্রত লোভ, লোভ জাগ্রত হয়। এই ব্যাগ লাগতে দিলি কেন? হ্যাঁ
এই পিন্টু, এই তুই ব্যাগ লাথি দিলি কেন? হ্যাঁ তুই ব্যাগ লাথি দিলি কেন? আরে বেটা আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, কি পরিমাণ টাকা ছিটাইবে তুই চিন্তা করে দেখছো? তাতে আমাদের কি? এই লোকটা যে টাকাগুলো ছিটাইবে কাদের জন্য ছিটাইবে? জনগণের জন্য। তুই আর আমি কি? পিন্টু মিন্টু। ওরে পিন্টু মিন্টু আমাদের প্রপার নেম, আমাদের কমন নেম হইলো আমরা জনগণ। জনগণ আতা কইছিস কে? স্ট্যাটাস একটু বাড়ছে না? বাড়ছে। ওপেন। বিবাহিত? জি স্যার বিবাহিত। ভাই বলেন তো আপনাদের আসলে প্রবলেমটা কি? আমাদের লাগে আমরা দুইজন মানুষ পায়জামা পড়তে পারতেছি না, এইটাই হইল প্রবলেম। পায়জামা পড়তে পারতেছেন না, আমি সমস্যাটা কি করলাম? প্যান্ট তো ঠিকই পরে আছেন। কথা অংশ বেহা কথা কয়। ওই যে গ্রিন হাউস, গ্রিন হাউস যে ভিআইপি কেবিন ওটা আমরা বুকিং দিছি, ওখানে ঢুকমু, প্যান্ট খুললে পায়জামা ফিনমু, এরপর ঘুমামু। আপনার লিগে পারতে আসি না, লঞ্চের এমাথা ওমাথা ড্যান ড্যান করিয়ে ঘুরতে আসি মেয়া। আচ্ছা বুকিং দিছেন কার নামে? আমার নাম পিন্টু। আমার নাম মিন্টু। আমরা দুই ভাই। সকাল থেকে এই পর্যন্ত এই নামে, পিন্টু মিন্টু নামে কোনো বুকিং দেওয়া নাই। তার বিয়া? আমি একটা কথা বলতেছি। কারা এগুলো কোন ধরনের আচরণ? কি ধরনের আচরণ? থামেন থামেন, আমি ম্যানেজার তো ভাই। অল্পের লেগে বাচ্চেন কথা কইন না, কথায় কথায় আজ চলে, যাই হোক ওটা বিষয় না। আমি যেটা বলতে আসছি, ওই রুমে আমরা ঢুকবো, ঢুকবেন, ঘুমামু, ঘুমান। আমাকে বুকিং, বুকিংটা দিয়েছে মাস্টারে। মাস্টারে চেনেন? কোন মাস্টার? হ্যাঁ এই অবস্থা না, এই যে নেতা এখানে আসছে, তার অপোজিটে নির্বাচনে যে দাঁড়াই রহমান মাস্টার। রহমান তোমার তো কওয়া লাগে না, মাস্টার কইলে এই ব্যক্তি হেরেছেন, আপনি তো চেনলেন না। সে বুকিং দিছে, এখন আমরা ঘুমামু, এই যে মূল কথা। দেখেন আমার মনে হয় কোনো কারণে বুকিং একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে, এখন আমার করার কিছু নাই, ওটা তো বুকড হয়ে গেছে। ওটা বুকড, এখন আপনি কিছু করতে পারবেন না। কেমনে করে, ওটা তো একজন নিয়ে গেছে ভাই। আপনি কি কৌতুক অভিনয় করতে আছেন আমাকে লাগে? কৌতুক আমরা এখন করে আসবো? বিষয়টা অত সহজ না হনেন, যেটা বলতে চাই নাই এটা আপনি বাধ্য করতে আছেন বলানোর লিখে। ওই যে কেবিনে একটা পোলার একটা মাইয়া আছে, এরা কি বিবাহিত? অবশ্যই বিবাহিত। তারা বিবাহিত না, আমি খবর নিছি, ডেটিং করতে আসছে। এখন আপনি যে বললেন বিবাহিত, আপনি কাবিননামা দেখে উঠাইছেন? এটা কি বলেন, কেউ কি কাবিননামা দেখে বুকিং দেয়? লগে গুড়াগার আছে, পোলাপান আছে? নাই। কাবিননামা দেখেন নাই, হ্যাঁ লগে পোলাপানও নাই, এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে এরা বিবাহিত? আমার বুঝান কেন আপনাকে আসতে? ভাই ওনারা একটু থামান তো। এদিকে আন আপনি, অসুবিধা নাই, আপনার সঙ্গে আমিই কথা বলতে আছি। তার আগে অল্লকে একটু বুঝা লই। তোরে কই ফির জেলের তোর বাইট করবো, কই ফির বাইট করবো জেলে কোনে? ফাজিল জামিনে আছে, যাক এটা তো বিষয় না।
আর বিষয় হইল আমরা ওখানে ঘুমাম, এটার ব্যবস্থা আপনার করা লাগবে। আমাকে লঞ্চের মালিকরে ফোন দিলে হইবে নাকি মাস্টাররে ফোন দিবো আমি কিছু বলতে আছি। ভাই এটা একটা ঝামেলা হয়ে গেছে, আর এটা কি সম্ভব? এখন ওটা বুকড হয়ে গেছে, তবু দেখি আমি অন্য বিকল্প একটা ব্যবস্থা করা যায় কিনা। বিকল্প ব্যবস্থা কি আর একটা রুম দেবেন? হ্যাঁ। এসি আছে? ফ্যান আছে? তুই কথা কহ না ভাই, ওনার দিয়ে না ভাই, আপনি বলেন, আপনি বলেন। আয় এদিকে, এদিকে আয়, তোদের যেটা কই সেটা হন। বলেন ভাই, আপনি বলেন। আপনি যাইবেন? ওরা তো মানসিকভাবে একটু দুর্বল অবস্থায় আছে না, আপনি যাইয়া ওকে টানিয়ে বাইর করিয়া ওই বিকল্প রুমে দিয়ে দেন, আমরা ওখানে কোনো জান। আচ্ছা এইটা হন কেমন করে? তোর আবার কথা কয়? এই তোর 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 আচ্ছা কথা কি কয়? আপনি দায়ী না, আমিও দায়ী না, কিংবা ওনারাও দায়ী না, এটা একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এটা একটু সহজ সমাধান তো দরকার। মানে আমার সাথে যে আছে, মানে আমার ওয়াইফ আছে সাথে, এখন আমি কই যাবো? দেখেন আমি কিন্তু জাস্টিফাই করতে যাই নাই, আপনার ওয়াইফ না আপনার বান্ধবী। ধরেন কাগজপত্র তো আপনার সাথে নাই, কাগজপত্র না থাকলে তো অনেক কিছু ভাবা যেতে পারে নাকি? দেখেন আপনি কিন্তু একটা মানে অপমানজনক কথা বলছেন, কাগজপত্র নাই, যেরকম দিচ্ছেন সেরকম ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে অবশ্যই, সমস্যা কি? ওইটার মধ্যে অ্যাটাচ বাথ আছে। মিন্টু সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমাদের দরকার নাই, চুপ। যাই হোক, আমি আপনাদের সার্ভিসে সন্তুষ্ট না। আমরা সন্তুষ্ট ভাই, শোনেন এখানে আমরা দাঁড়াইয়েছিলাম কেন জানেন? কেন? এই ছেলে যদি আপনার সঙ্গে আর সামান্য একটু বেয়াদবি করত, ওরে ও সাইটা মিথ্যা মতো ওরে মার দিয়া বাড়া বাড়া করে দিয়া লাইতাম। এই সব জায়গা থেকে দেখা দেয় হ্যাপি জানবি ভাই লঞ্চ। ওই এম্মা, ওই এম্মা, লা 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 লা, ওরে আমার ম্যানেজার রে, তুমি কে পয়দা করছে? আমরা আসলে পরিচয় পর্ব তো আমাদের আগেই সমাধা হয়েছে। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট যেটা, এখানে আপনারা মনে করেন এইরকম মানবেতর পরিবেশে আপনারা কাইট হয়ে পড়িয়ে থাকবেন, এইটা আমি কোনোভাবেই কি মানতে পারতে আসি না। হ্যাঁ, আপনাদের জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের জন্য উপরে ভিআইপি ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছে, ডিনার ফ্রি, আপনারা আমাদের সাথে ইলিশ পোলাও দিয়ে চারটা ডাইল ভাত খাবেন। আমরা আসলে একটা এনজিওতে আছি, জমি জমা নিয়ে যারা সমস্যায় পড়ে সেই সব ভিকটিমদের জন্যই আমরা কাজ করি, চলেন যাই। না আমরা যাব না। ভুল করলেন, বিরাট ভুল করলেন।